আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ সংবিধান পরিপন্থী পাকিস্তান সুপ্রিম কোর্টের রায় জাতীয় পরিষদ পুনর্বহাল বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদের অসহনীয় হয়ে উঠেছে রাজধানীর যানজট ইফতারের আগ পর্যন্ত অচল থাকছে প্রধান সড়ক সহ অলিগুলি করোনার প্রকোপ কমতে জনশক্তি রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের এক মাসের রেমিটেন্স প্রায় ১৬,০০০ কোটি টাকা এবং যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি খাতে গবেষণা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সাইবার নিরাপত্তার বিষয়টিও নজরে রাখার তাগিদ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এছাড়াও সংবাদে থাকছে তরুণদের হতাশা কাটাতে কর্মসংস্থান তৈরিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের এবার বিস্তারিত শুরুতেই পাকিস্তান প্রসঙ্গ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করতে পারেন না ডেপুটি স্পিকার কাসিম সুরি এটা সংবিধান ও আইন পরিপন্থী বলে রায় দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট এই রায়ে একই সাথে বাতিল হলো পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির ঘোষণাও ফলে পুনর্বহাল হলো জাতীয় পরিষদ শনিবার আবারও বসছে অধিবেশন যেখানে ভোট করাবে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের উত্থাপিত অনাস্থা প্রস্তাব আদালত জানায় অনাস্থা ভোটে ইমরান খানের পরাজয় হলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দেবে জাতীয় পরিষদ এবার অন্য প্রসঙ্গ দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের দুর্ভোগের জন্য দায়ী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাজধানীতে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৭-১৮ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি অসাধু ব্যবসায়ীদের বিচারের আওতায় আনার তাগিদ দেন উৎসবে নেই সারা বিশ্বের বেশিরভাগ দেশে যেখানে নিত্য পণ্যের দাম কমানো হয় সেখানে বাংলাদেশে দেখা যায় এর বিপরীত চিত্র উৎসব তখন হয়ে ওঠে সুযোগ গত এক বছরে চাল তেল মাংস সবজি সবকিছুরই দাম বেড়েছে দফায় দফায় দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে অনেক পণ্য বারবার বাজার নিয়ন্ত্রণের কথা বলা হলেও তাতে কমেনি উত্তাপ অবশেষে রাষ্ট্রপ্রধানের নির্দেশ সিন্ডিকেট ধরার বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে সাধারণত জিনিসপত্রের দাম কমানো হয় যাতে জনসাধারণ পরিবার প্রয়োজনে আনন্দের সাথে উৎসবে শরিক হতে পারে যারা সিন্ডিকেট করে যারা জনভোগান্তি বাড়ায় তাদেরকে আইনের আওতায় আনতে সরকারকে কঠোর হতে হবে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন জনগণের কষ্টের কথা ভেবে ব্যবসায়ীদের লাভ হতে হবে যুক্তিসঙ্গত অসাধু চক্র যাতে কারসাজের মাধ্যমে জনভোগান্তি বাড়াতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে এবং সরকারকে আগাম পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে পণ্যের চাহিদা উৎপাদন মজুদ ও ঘাটতির সঠিক তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে আগাম পরিকল্পনা নেওয়া গেলেই অসাধু চক্র কোনো সুযোগ নিতে পারবে না অনুষ্ঠানে রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য ৬৬টি কোম্পানিকে ট্রফি দেয়া হয় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান রপ্তানির এমন ধারাবাহিকতা থাকলে ২০২৪ সালের মধ্যে ৮০ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন সম্ভব হবে আদ্দিন সজীব এটিএন বাংলা ঢাকা সকালে অফিস পৌঁছানোর তারা সেই সাথে স্কুল কলেজগামী লাখো শিক্ষার্থীর চাপে অসহনীয় হয়ে উঠেছে রাজধানীর যানজট পরিস্থিতি ইফতারের আগ পর্যন্ত প্রায় অচল থাকছে অলিগুলিও ১.২ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে ১ থেকে ১.৫ ঘন্টা গর্ত খানাখন্দ আর হকারদের ভিড়ে ফুটপাতেও হাঁটার অবস্থাও নেই নজিবুর রহমানের রিপোর্ট ঢাকা শহরের যানজটের কারণ অনুসন্ধানে অপরিকল্পিত নগরায়নের কথা বলে কেটে গেছে কয়েক যুগ এই সমস্যার সমাধানে গবেষণা সহ হয়েছে নানা মহাপরিকল্পনা এমনকি ফ্লাইওভার নির্মাণ এই সমস্যার সমাধান ভাবা হলেও
বাস্তবে এমনটা হয়নি। চৈত্রে তীব্র গরম আর যানজটে পরিশ্রান্ত দেহ। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে সব সড়কের চিত্রই গেল কয়েকদিন ধরে একই রকম। ধারণ ক্ষমতার প্রায় তিন গুণ বেশি যানবাহন চলছে রাজধানীর রাস্তায়, গণপরিবহনের চেয়ে, যেখানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। আর এতেই স্থবির হয়ে আছে মহানগরী। সকাল থেকেই রাজধানীর মগবাজার, ইস্কাটন, বাংলা মোটর, বিজয় সরণী সহ বেশিরভাগ প্রধান সড়ক যানবাহনের ঠাসা থাকছে প্রতিদিন। ভাষায় প্রকাশ করার মতো না, দিন দিন যানজটটা বাড়ছেই, কমার কোনো নাম না। ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে, আবার ইয়ে করে না, তাতে করে আমাদের অনেক মানে অসুবিধা হচ্ছে। অফিসে যেয়ে কই ফোন দিতে হবে কি হয়েছে না হয়েছে, তারা হয়তো জানে কিন্তু তারা তো এটা মানতে চাবে না। আগে তো দৈনিক তিন টিপ মারতাম, এখন তো মনে করেন তিন টিপ আর হয় না, দেড় টিপ, দুই টিপ, আড়াই টিপ। এই গবেষণার রিপোর্ট বলছে রাজধানীর এ যানজটে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 37,000 কোটি টাকা। পায়ে হাঁটার পরিবেশ নেই বেশিরভাগ সড়কে, এতে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। অসহ্য পরিস্থিতিতে দুর্ঘটনা আর স্বাস্থ্য ঝুঁকি নিয়েই অনেকে হাঁটছেন। পরিস্থিতির উন্নতি না হলে 2025 সাল নাগাদ রাজধানী ঢাকার যানবাহনের গড় গতি ঘন্টায় 4 কিলোমিটারে নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনার ধকল কাটতে না কাটতেই জনশক্তি রপ্তানিতে রেকর্ড করেছে বাংলাদেশ। অর্থবছরে লক্ষ্যমাত্রা 4 লাখ হলেও প্রথম 9 মাসেই বিদেশে গেছেন প্রায় 7 লাখ কর্মী। অভিবাসন খাতের এমন প্রবণতা এর আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। বিদেশে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবকে ঘিরেই ভয় ছিল সবচেয়ে বেশি। করোনা মহামারীতে দেশটি প্রবাসী কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দেয়। পুরনো কর্মীদের অনেককেও ফেরত পাঠানো হয়। ছুটিতে আসা কর্মীদেরও সেখানে যেতে 15 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল। করোনাকালের এই সুযোগই কাজে লাগিয়েছে বাংলাদেশ। সাফল্যের মূল মূলে ছিল মাননীয় প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী নির্দেশনা যে প্রবাসী কর্মীদেরকে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। কোয়ারেন্টাইনের একটি বড় সমস্যা ছিল, সৌদি আরবে যেতে গেলে হোটেলে থাকতে হতো এবং অনেক টাকা খরচ হতো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে 25,000 টাকা করে এই সৌদিগামী কর্মীদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিলেন, নগদ সহযোগিতা। এসব ব্যবস্থার ফলে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে সৌদি আরব গেছে প্রায় 4.5 লাখ কর্মী। একই সময়ে ওমানে প্রায় 78,000, সংযুক্ত আরব আমিরাতে প্রায় 65,000 এবং সিঙ্গাপুরে গেছেন 29,026 জন কর্মী, যা জনশক্তি রপ্তানিতে দেশের নতুন রেকর্ড। বিএমএটির পক্ষ থেকে যে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ গ্রহণ করতে হয় এটাকে আমরা অবারিত করে দিলাম। আগে ছিল চাকরি পাওয়ার পরে ওরিয়েন্টেশন হতো, এটাকে আমরা উন্মুক্ত করে দিলাম। যে কোনো জেলা থেকে যে কোনো নাগরিক বিদেশ যাওয়ার জন্য তথ্য পেতে পারে এবং তারা বিদেশ যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। মধ্যপ্রাচ্যের পুরনো এসব শ্রমবাজারের পাশাপাশি এবছর থেকে 10-12টি নতুন দেশেও বাংলাদেশি কর্মীদের অভিবাসন শুরু হবে বলে জানান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তারা। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে ঘুরে দাঁড়িয়েছে রেমিটেন্স প্রভাব বা প্রবাসী আয়। শুধু মার্চ মাসে দেশে রেমিটেন্স এসেছে $186 কোটি মতো। নগদ প্রণোদনা আড়াই ভাগ করার কারণে বৈধ পথে রেমিটেন্স বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঈদ ও বাংলা নববর্ষ এই দুই উৎসবে প্রবাসী আয় এ মাসে আরও বাড়বে বলেও মনে করেন তারা। শরফুল আলমের রিপোর্ট। বিশ্বের 174টি দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি কাজ করছেন। করোনায় চলতি অর্থবছরের শুরুতে কিছুটা ভাটা পড়লেও আবারও ইতিবাচক ধারায় ফিরছে রেমিটেন্স। বছরের শুরুতে প্রণোদনার হার 2 থেকে বাড়িয়ে আড়াই ভাগ করায় বাড়ছে প্রবাসী আয়। এতে ঘুরে দাঁড়াচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মার্চ মাসে $186 কোটি বা 15,986 কোটি টাকা দেশে এসেছে। এর আগে ফেব্রুয়ারিতে যা ছিল $149 কোটি। গভর্নমেন্ট ইনসেন্টিভ দিয়েছিল এই অফিশিয়াল চ্যানেলে রেমিটেন্সটা আনানোর ব্যাপারে উৎসাহিত বোধ করেছিল আর কি। হুন্ডির আকারে যে রেমিটেন্সগুলো আসতো সেটা না এসে কিন্তু গভর্নমেন্ট চ্যানেলে কিংবা অফিশিয়াল চ্যানেলে এসেছে, সেটা একটা ধারাটি বাড়িয়ে দেওয়ার মূল কারণ ছিল। পূর্ববর্তী বছরগুলোতে আমরা দেখেছি যে রমজানের সময়, ঈদের সময় রেমিটেন্সের প্রবাহটা বাড়ে আর কি। করোনা সংক্রমণ কমে আসায় এবার পয়লা বৈশাখ ও ঈদ উৎসবে বেশি কেনাকাটা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে যে কোনো উৎসবে প্রবাসীরা পরিবার পরিজনের কাছে অন্য সময়ের চেয়ে বেশি অর্থ পাঠান। ঈদের সময় মানুষ অনেক প্রবাস থেকে অনেকেই তাদের পরিবারের জন্য টাকা পাঠান, তো পরপর দুটো ঈদ আসছে,
সুতরাং আমি আগামী দিনে প্রবাসী আয় আরও বাড়বে বলে আমি আশা করছি। করোনা সংকট কাটিয়ে আগামী দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেশি শক্তিশালী হবে বলেও মনে করেন অনেকেই। প্রবাসী আয় সংগ্রহে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, আর মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান 12%-এরও বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যুগের সাথে তাল মিলিয়ে চলতে তথ্য প্রযুক্তি খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল টাস্কফোর্সের তৃতীয় সভায় প্রযুক্তির ব্যবহারে সাইবার নিরাপত্তার বিষয়টিও নজরে রাখার কথা বলেন তিনি। এ সময় তরুণ প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের উপযুক্ত করে গড়ে তোলার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমাদের তরুণ সম্প্রদায় সংখ্যা বেশি, যে কারণে আমরা তাদেরকে উপযুক্ত করে যদি গড়ে তুলতে পারি, শুধু এই প্রজন্ম না সামনে প্রজন্মকেও আমরা কীভাবে গড়ে তুলতেই থাকবো, তাতে বাংলাদেশ আমরা ডিজিটাল থেকে স্মার্টে যাব, সেই সাথে সাথে আমাদের শিক্ষা দীক্ষা, শিল্প বাণিজ্য, অর্থনৈতিক সব দিক থেকে আমরা এগোতে পারবো বলে আমি বিশ্বাস করি। পানি দূষণের কারণে দেশে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা জানান। অনুষ্ঠানে আলোচকরা বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে। ঢাকা শহরে কিছুদিন যাবৎ বেশ ডায়রিয়া দেখা দিচ্ছে, কলেরা দেখা দিচ্ছে, এটা পানি দূষণ হচ্ছে, পানির থেকে বেশি হচ্ছে, খাবার থেকেও হয় আর পানির থেকে এটা বেশি হচ্ছে। ঢাকা শহরের 1.5 কোটি লোক বসবাস করে এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন রকমের স্বাস্থ্যগত হানিকর একটা পরিবেশে তাদের থাকতে হয়। পানিটা যদি ভালো থাকে তাহলে পরে মানুষের শরীরও ভালো থাকবে। উন্নত রাষ্ট্র গড়ার পাশাপাশি বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু স্মরণে বরণে প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রে দেয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত, নির্বাচনের ট্রেন কারোর জন্য অপেক্ষা করবে না বলেও উল্লেখ করেন তিনি। তাদের মধ্যে নির্বাচন ভীতি পেয়ে বসেছে, এখন তাদের এই ভীতি দূর করার দায়িত্ব তো আমাদের নয়। তবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে, জনগণের রায়ে বিশ্বাস করে, তাদের জন্য নির্বাচনের তো কোনো বিকল্প নাই। আমি আশা করব বিএনপির যে নির্বাচন ভীতি, সেই ভীতি কাটিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। অপকর্ম থেকে রেহাই পেতে সরকার বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনার সভায় তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে এখন যুক্তরাষ্ট্রের সাহায্য চাইছেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারের দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ করে সভায় বিএনপি নেতারা বলেন, করোনাকালে ভ্যাকসিন ও টেস্ট বাণিজ্যে উন্মোচিত হয়েছে সরকারের দুর্নীতির চিত্র। প্রতিটি ক্ষেত্রে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং কথা বলতে গিয়ে যখন নির্বাচন আসছে তখন আপনারা এখন আমেরিকার কাছে দৌড় লাগিয়েছে। আমেরিকায় গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলছে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন, সাহায্য করেন আমাদেরকে। সম্পূর্ণভাবে আওয়ামী লীগ এখন টিকে আছে শুধুমাত্র এই সমস্ত অপকর্ম করে এবং বিদেশি থেকে জনাদের সে বাঁচতে চায়। সরকার যে হারে বিদেশি ঋণের বোঝা বাড়িয়ে তুলছে তাতে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে বাংলাদেশের খুব বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জাপা চেয়ারম্যানের অভিযোগ, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একের পর এক দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে সরকার। অনুষ্ঠানে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর কমিটির সদস্যদের পরিচয় করে দেওয়া হয়। এই বছর প্রস্তাবিত বাজেটে আরো 1,00,000 কোটি টাকা বেশি বিদেশি ঋণ নেওয়ার জন্য একটা প্রাক্কলন করা হয়েছে। এখন এই ঋণের বোঝা ঘাটে নিয়ে আমরা যদি সামনের দিকে যদি অগ্রসর হতে থাকি এবং এই খরচগুলি যখন আমাদেরকে করতে হবে তখন বাংলাদেশের দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না। ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের গ্রাহকদের পাচার হওয়া অর্থ ফেরত এনে ভুক্তভোগীদের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সাথে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এসব নির্দেশনা দেন। এ বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। 77 কোটি 46 লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে গত 3 এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন ই অরেঞ্জের প্রতারণার শিকার 547 গ্রাহক। ই অরেঞ্জের গ্রাহকদের প্রতারণার এই টাকা এবং মানি লন্ডারিং বিষয়ে কেন তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং তাদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কেন নির্দেশনা দেওয়া হবে না। আর অন্তর্বর্তীকালীন কিছু আদেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য বিবাদীদেরকে 4 মাসের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। ই অরেঞ্জের সাথে সংশ্লিষ্ট যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই সেটাও আদালতকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছে। হতাশাগ্রস্ত তরুণদের সঠিক পথে আনতে কর্মসংস্থান তৈরিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দেশকে এগিয়ে নিতে মানব সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর কথাও বলেন ডক্টর মাহফুজুর রহমান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে শেষ হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং রানার আপ হয় ঢাকা সিটি কলেজ। বিজয়ী বিতর্কিকদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষা বৈষম্য দূর করার আহ্বান জানান। বিতর্ক মানুষকে স্বৈরাচার, জঙ্গি এবং মাদকসেবী হওয়া থেকে রক্ষা করে বলে মনে করেন বক্তারা। যুক্তি দিয়ে নিজেদেরকে তুলে ধরতে হবে সেই জায়গাটাই, যুক্তির মাধ্যমে। সত্যি আমি খুবই, আমরা সবাই খুবই আনন্দিত এবং গর্বিত, এটিএন পরিবার খুবই আনন্দিত। বিতর্ক তরুণদেরকে ভবিষ্যৎ স্বৈরাচার হওয়ার হাত থেকে রক্ষা করে। যারা ডেমোক্রেসির মাধ্যমেও আসছে, হিটলার, মুসোলিনি, তারা এক্সট্রিমলি স্বৈরাচার ছিল, আমি শিওর তারা কখনো ডিবেট করেনি। ডিবেট যারা করবে তারা কখনো জঙ্গি হবে না, ডিবেট যারা করবে আমার বিশ্বাস তারা কখনো মাদকসেবী হবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন যুক্তির আলোকে বিশ্বকে বিবেচনা করতে হবে, যুক্তিবাদী সমাজ গড়তে অন্যের মতকে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি। আজকে যদি আমাদের এই তরুণরা ব্যর্থ হয়, তরুণদেরকে যদি আমরা সঠিকভাবে তৈরি করে দিতে না পারি তাহলে কিন্তু রাষ্ট্র ব্যর্থ হবে, সরকার ব্যর্থ হবে, এবং সেই রাষ্ট্র সরকার ব্যর্থতার দায় কিন্তু শুধুমাত্র সরকারের উপর পড়লে চলবে না। সেখানে সরকার যেমন দায় পড়বে, বিরোধী দলের উপর দায় পড়বে, শিশু সমাজের উপর দায় পড়বে, শিক্ষকের উপর দায় পড়বে। সে কারণে আমরা আমাদের এই তরুণদেরকে কোনোভাবে ব্যর্থ হতে দিব না। তাদের ভবিষ্যৎকে আমরা উজ্জ্বলভাবে গড়ে তুলবার জন্য তাদের পড়াশোনা, তাদের বিভিন্ন রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটি সবগুলোর মধ্যেই আমরা মনে করি আমাদের সকলের পৃষ্ঠপোষকতা লাগবে। এ সময় প্রধান অতিথির বক্তব্য এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন মানব সম্পদকে কাজে লাগাতে পারলে দেশ আরও উন্নতির দিকে যাবে। তিনি বলেন তরুণ সমাজকে যোগ্য হিসেবে গড়ে তুলতে শুরু থেকেই বিতর্ক প্রতিযোগিতা চালু রেখেছে এটিএন বাংলা। এই আখের বিষয় না করে আপনার দেশের কথা চিন্তা করেন, দেশের ছেলে মেয়েদের কথা চিন্তা করেন, এদের ভবিষ্যৎ চিন্তা করেন। তো এই যদি চলতে থাকে আমাদের কিন্তু একদিন খুব আমরা সমস্যায় পড়ব। আমাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েদের যদি আমরা কোনো কাজে না লাগাতে পারি এটা কিন্তু আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। আমরা বাংলাদেশ আরও উন্নতি করতে পারতাম আজকে যদি আমাদের ম্যান পাওয়ারটাকে আমরা যদি ইউজ করতে পারতাম। আমরা কিন্তু বাংলাদেশে এত জনসংখ্যা থাকার পরও আমরা কিন্তু ম্যান পাওয়ার সেক্টরটাকে খুব ডেভেলপ করতে পারিনি। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল নূর মোহাম্মদ পাবলিক কলেজকে ট্রফি, সনদ ও নগদ 50,000 টাকা এবং রানার্স আপ দল ঢাকা সিটি কলেজকে 30,000 টাকা ও ট্রফি প্রদান করা হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রোজায় গরমে পুরান ঢাকার শরবতের চাহিদা বেড়েছে কয়েক গুণ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন রোজাদারেরা, কিনছেন পছন্দের শরবত। ইফতারের আগে ও পরে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। মনির হোসেন তপুর রিপোর্ট। ইফতারে ঠান্ডা এক গ্লাস শরবত চাই সবার, তাই পুরান ঢাকার কাঁচা আম, জলপাই, জাম, পেঁপে, ব্যানানা মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক, পেস্তা বাদামের শরবত সহ লাচ্ছি ও লেবুর শরবতের কদর নগর জুড়ে। প্রতিদিন ইফতারের আগে ও পরে অসংখ্য মানুষ ছুটে আসেন শরবতের দোকানগুলোতে, পছন্দ অনুযায়ী কিনে নিয়ে যান দিলখুশ এইসব শরবত। জলপাই 25 টাকা, জাম হয়েছে 40 টাকা, পেস্তা 75, খেজুর 50, আঙুর 50, অনেকগুলো আইটেম আছে তো আমাদের। ওনাদের কাছে মোটামুটি আপনি হচ্ছে যে কোনো মৌসুমি ফলের যে কোনো জুস পাবেন ফ্রেশ, এবং অত্র এলাকার মধ্যে খুবই পপুলার। রোজার মধ্যে তো ইফতারের আগে
ঠান্ডা কিছু লাগেই, তো এখানে আসা হয় মেনলি। হাজারিবাগ থেকে আসছি আমি, প্রতিদিনই আসি আমি এখানে। কলার এই যেটা মিল্কশেক, এটা সবচেয়ে ভালো। তবে দোকানের ভেতরের পরিবেশ ও ব্যবহৃত বরফের মান নিয়ে রয়েছে প্রশ্ন। যদিও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সর্বোচ্চ খেয়াল রাখা হয় বলে দাবি কর্তৃপক্ষের। ওদের সর্বটা ভালোই আর মোটামুটি পরিষ্কারই আছে আছে এর দিকে মাঝে মাঝে মানে ইফতারের সময় আগে এখান থেকে নিয়ে আনা হয়নি। আমার দোকানে সর্বত দিচ্ছে আসে, বিভিন্ন জায়গার লোক আসে। ধরন ভেদে প্রতি গ্লাস সর্বত বিক্রি হচ্ছে 25 থেকে 100 টাকা পর্যন্ত। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মালিবাগ প্যারামাউন্ট টাওয়ারে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ভুয়া ফিসি ও চারজন ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযোগ রয়েছে, চক্রটি 2 দশক ধরে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি নামে ভুয়া সার্টিফিকেট বিক্রির পাশাপাশি চেম্বার চালিয়ে আসছিল। ডাক্তারদের আসলে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, তাদের কিন্তু সেই ধরনের কোনো জ্ঞান নেই, যেহেতু মাদ্রাসা দাখিল পাশ করছে। শুধুমাত্র পল্লী চিকিৎসকরা যেমন কিছু ওষুধের নাম জানে, সেই ধরনের ওষুধের নাম জানে। তাদের যখন জিজ্ঞাসা করা হলো যে রুগী কি আপনারা পান, রুগী পাই ভালো হয়ে যায়, আর ভালো না হলে অন্য ডাক্তারের কাছে চলে যায়। সমাজে এইভাবেই কিন্তু তারা ভণ্ডামি করে এবং ভুয়া ডাক্তাররা এইভাবে কাজ করে যাচ্ছে। পার্টেক্স খেলার খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দুপুরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্টে হেরে কিছুটা ব্যাক ফুটে থাকলেও সমতায় ফেরার লক্ষ্য অধিনায়ক মুমিনুল হকের। তবে বাতাসের গতি আর উইকেটের বাউন্সের কারণে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য। পোর্ট এলিজাবেথে দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। মুমিনুল রিপনের রিপোর্ট। ডারবানে প্রথম টেস্টে 220 রানে পরাজয়ের পর সিরিজ বাঁচানো বেশ কঠিনই হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। দক্ষিণ আফ্রিকার মাটিতে হতাশার রেকর্ডটা বড় হয়েছে টাইগারদের, 7 টেস্টের সবগুলোতে পরাজয়। তাই তো টেস্টে হারানোর কিছু নেই সফরকারীদের। সিরিজে 100-তে পিছিয়ে পড়লেও এ নিয়ে খুব বেশি চাপ নিচ্ছে না টাইগাররা। অধিনায়ক মুমিনুল হক বলেন, টেস্ট জয়েরও ক্ষমতা আছে তার দলের, তবে ড্র করতে পারলেও সন্তুষ্ট থাকবেন তিনি। সব জায়গায় তো আপনার খালি আপনার যেটা একটা বলো, এক সময় এক কন্ডিশনে থাকবে, ইংল্যান্ডে একরকম থাকে, নিউজিল্যান্ডে একরকম থাকে, সাউথ আফ্রিকা ডিফারেন্ট, তো একই জায়গায় একরকম। তো আপনি এটার সাথে আসলে মানিয়ে নিয়ে খেলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আমার কাছে মনে হয় সবাই জিনিসটা নিয়ে সবাই মানিয়ে নিয়ে খেলবে, আর আমরা ওইভাবে মেন্টাল প্রিপারেশন নিয়ে আছি। দেশের ওপেনার তামিম ইকবাল দলে ফেরাটা অনুপ্রাণিত করছে মুমিনুল হককে, তবে তাসকিন ও শরীফুল না থাকায় বোলিং আক্রমণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তবুও নিজেদের সামর্থ্যের সেরাটাই দেওয়ার লক্ষ্য টাইগার অধিনায়কের। সবাই খুব ফুরফুরে মেজাজে আছে, সবাই খুব কনফিডেন্ট আছে এই নেক্সট টেস্ট ম্যাচটা নিয়ে। সেভেন ইনিংস আমরা যেভাবে ব্যাটিং করেছি, ওই জায়গা হয়তো আমাদের আর একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ওই জিনিসটা আমরা কিভাবে প্রভাব করতে পারি, কিভাবে বার্গেন করতে পারি, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি শিখতে হবে। আমরা ওই সিচুয়েশনে আবার কিভাবে পড়লে আবার কিভাবে আমরা ওভারকাম করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে সফরটাকে এরই মধ্যে চিরস্মরণীয় করে রেখেছে বাংলাদেশ। এবার সাদা পোশাকে জয়ের স্বাদ পেলে সফরটাকে আরও বেশি রঙিন করে রাখতে পারবে টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ, সংবিধান পরিপন্থী, পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়, জাতীয় পরিষদ পুনর্বহাল। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদের। অসহনীয় হয়ে উঠেছে রাজধানীর যানজট, ইফতারের আগ পর্যন্ত অচল থাকছে প্রধান সড়ক সহ অলিগলি। করোনার প্রকোপ কমতে জনশক্তি রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের, এক মাসের রেমিটেন্স প্রায় 16,000 কোটি টাকা। এবং যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি খাতে গবেষণা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, সাইবার নিরাপত্তার বিষয়টিও নজরে রাখার তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন।
আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন @atnbangla। ধন্যবাদ সবাইকে।